বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আমাদের সানুস কিচুনে। আজকে দেখাবো খুবই মজাদার গরম মশলা দিয়ে নুডলস রান্না। আমি একেবারে সাধারণ নুডলস রান্না করব। এখন আমি চিকেন নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরা করে, বুকের মাংস। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ ভরে, হাফ চা চামচ দিলাম গোলমরিচের গুঁড়া। হ্যাঁ, এখন দিয়ে দিলাম লবণ। আপনারা তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিও বন্ধুরা। হ্যাঁ, যে যেরকম খাও বুঝে আন্দাজ মতো লবণটা দিয়ে নিবা। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এই দেখো, হাফ চা চামচ গরম মশলা। এখানে তোমার বিরিয়ানির গরম মশলা যেরকম, ঠিক সেই গরম মশলাটাই এখানে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম হলো এর মধ্যে চিনি, হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি। এখন আমি সয়া সস দিয়ে দিলাম 1 চা চামচ। হ্যাঁ, 1 চা চামচ সয়া সস দিয়ে এটাকে আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিব। দেখো, সুন্দর করে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গাটা, সব মাংসগুলোতে মিশে যায়। এখন আমি আর দিয়ে দিলাম হলো হাফ চা চামচ ঝালের গুঁড়া দিয়ে আমি এখন সুন্দর করে এরকমভাবে মাখিয়ে নিলাম। তোমরা এরকমভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো, প্রচণ্ড পরিমাণে মজাদার এই নুডলস রান্নাটা। আমি খুব সাধারণ নুডলস দিয়ে রান্না করেছি, বড় বড় স্টিকওয়ালা যে নুডলসগুলো সেইগুলো দিয়ে আমি আজকে এই নুডলস রান্নাটা করেছি। হ্যাঁ, এরকমভাবে আমি রেখে দিব হলো 15 মিনিটের জন্য। এখন আমি চলে আসলাম হলো, দেখো, চুলাতে আমি হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিব হলো একটু তোমার 1 চা চামচের মতো তেল। এখন এই পানিটা ফুটে গেলে এর মধ্যে আমি নুডলসটা সেদ্ধ করে নিব। তোমরা তো জানো কেমন করে সেদ্ধ করে নিতে হয়, তোমরা সেরকমভাবে নুডলসটা সেদ্ধ করে নিবা। দেখো, আমি এরকম লম্বা, এরকম মোটা মোটা নুডলস নিয়েছি, এর মধ্যে কোনো মশলা থাকে না এই নুডলসগুলোতে, এরকম নুডলস আমি এটা ইউজ করেছি। তোমরা সাধারণ যেরকম নুডলস পাওয়া যায় তোমরা সেই রকমভাবেও এই নুডলসটা রান্না করতে পারো, কোনো সমস্যা নাই। এখন আমি কড়াইয়ে চলে আসলাম, এর মধ্যে দিয়ে দিব হলো তোমার হলো 3-4 চা চামচ মতো তেল, কারণ নুডলসে একটু তেলটা লাগবে বেশি। আর এই যে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। দেখো সুন্দর করে, কী সুন্দর করে মাখানো হয়ে, মানে মাখানো আছে। এখন এই মাংসটা আমি তেলের মধ্যে আস্তে করে ছেড়ে দিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তোমার হলো রান্নাটা করবা তোমরা মিডিয়াম আছে, আর আমি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, হ্যাঁ, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে টেস্টি এই নুডলস রান্নাটা। গরম মশলাটা, গরম মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে তোমাদের এই নুডলসটা দিয়ে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো প্লিজ। হ্যাঁ, এরকমভাবে নাড়তে নাড়তে দেখো এরকমভাবে একেবারে তেলের উপর উঠে গিয়েছে। দেখো মাংসটা একেবারে তেলের উপর উঠে গিয়েছে। এর মধ্যে তোমরা যদি হাড্ডিওয়ালা মাংস ছোটো ছোটো টুকরো করে নাও, সমস্যা নেই। এই দেখো আমার মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই দেখো এরকম কোয়া কোয়া মতো 4টা পেঁয়াজ রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলো আমি 4-5টা কাঁচা ঝাল, মাঝখান দিয়ে ফেরে কাঁচা ঝাল দিয়ে দিয়েছি 4-5টা। তোমরা স্বাদ মতো তোমরা ঝালটা ইউজ করবা বন্ধুরা। হ্যাঁ, আমি একটু ঝাল কম খাই, সেই জন্য আমি একটু ঝালটা কম দিয়ে নিয়েছি। কোনো সমস্যা নেই, তোমরা এরকমভাবে ট্রাই করে দেখো। এরকম নাড়তে নাড়তে দেখো 2-3 মিনিট নাড়লেই দেখবা এরকম এসে গেছে। হ্যাঁ, ঝালটা তারপর পেঁয়াজটা দেখো এরকম নরম হয়ে গিয়েছে। হ্যাঁ, দেখো কী সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলো ডিম। হ্যাঁ, তোমরা 2-3টা যেটা যার যেরকম একটা যা পারো সেরকম ডিম দিয়ে দিও। আমি 2টো ডিম দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ডিমটা দিয়ে আমি এখন আবার নাড়াচাড়া করব, আর এর মধ্যে দিয়ে দিব তখন একটু লবণ। স্বাদ মতো তোমরা বন্ধুরা লবণ দিয়ে দিও, কারণ আমি এতে সয়া সস দিয়েছি, সেই জন্যে এখানে আমি একটু বুঝেই লবণটা দিব, কারণ সয়া সসে লবণ থাকে। এই দেখো নাড়াচাড়া করতে করতে, দেখো 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতে ডিমটা এই অবস্থায় এসে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আবার তোমার হলো গোলমরিচের গুঁড়া।
হ্যাঁ, গোলমরিচের গুঁড়াটা আবার আমি দিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে নিব। দেখো একেবারে তেলের উপরে উঠে চলে আসছে। নুডলসে কিন্তু একটু তেল লাগে বেশি, যদি তুমি একেবারে তোমরা যদি একেবারে তেল কম দাও তাহলে দেখবা নুডলসটা আঠা আঠা হয়ে যাবে, আর একটু তেল তেল থাকলে দেখবা নুডলসটা খোলা খোলা হয়ে যাবে। মোটামুটি আমার দেখো মশলাটা সব কিছু হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে দিয়েছি আমি একটা ক্যাপসিকাম কেটে দিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি, একেবারে কেটেই আমি এর মধ্যে দিয়েছি, কোনো সিদ্ধ করা না কিছু না, কারণ ক্যাপসিকামে খুব কম জ্বালেই তোমার হলো সেদ্ধ হয়ে যায়। দেখো আমি দুই তিন মিনিট আবার নাড়াচাড়া করার পরে এরকম এসে গিয়েছে, একেবারে তেলের মধ্যে চলে আসছে। বন্ধুরা তোমরা এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। এখন আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই দেখো আমার নুডলসটা দেখো একেবারে ঝরঝরে, কোনোটার সঙ্গে কোনোটা লাগে নাই, দেখছো আমি এমনভাবে সেদ্ধ করে নিয়েছি। ওই যে তেল আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, হ্যাঁ এখন আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। দেখো একটাও একটার সঙ্গে লাগবে না, নুডলস একটার সঙ্গে একটা লাগলে সেই নুডলসটা খেতে আমার কাছে ভালো লাগে না। তোমরাও আশা করি এরকম রান্না করবে না, এরকম ঝরঝরে নুডলস রান্না করে খেয়ে দেখবা প্রচণ্ড পরিমাণে ভালো লাগবে তোমাদের। হ্যাঁ এখন আমি এরকম নাড়াচাড়া করব, কারণ এখন নাড়াচাড়ার উপরেই একটু রাখতে হবে যাতে মশলাগুলো সব নুডলসের মধ্যে মিশে যায়। হ্যাঁ বন্ধুরা দেখো এরকমভাবে আমি তিন মিনিট ধরে এরকম নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে মোটামুটি আমার নুডলসটা কমপ্লিটের কাছা কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে এক চা চামচ চিনি। এই চিনিটা না দেওয়া পর্যন্ত তোমাদের কিন্তু বন্ধুরা এর স্বাদ আসবে না। হ্যাঁ এটা দিতেই হবে। তোমরা হয়তো মনে করতে পারো চিনি দিলে মিষ্টি লাগবে, অবশ্যই মিষ্টি মিষ্টি লাগবে না। আর তোমরা লবণটা তোমাদের আন্দাজ মতো টেস্ট করে দিয়ে নিও। আমার এর মাঝখানেও একটু লবণ দিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখাইনি, কারণ আমার কাছে মনে হয়েছিল একটু লবণ কম হয়েছে। এরকমভাবে তোমরা ট্রাই করে দেখো, প্রচণ্ড পরিমাণে টেস্টি, খুবই মজাদার এই এই নুডলস রান্নাটা। একেবারে আনকমন একটা রেসিপি এটা। তোমরা রান্না করে ট্রাই করে খেয়ে তারপরে আমাকে কমেন্টস করো। হ্যাঁ বন্ধুরা এরকমভাবে রান্না করে নিবা। হ্যাঁ এখন আমি তোমাদেরকে সুন্দর করে বেড়ে দেখাবো এটাকে দেখতে কতটা সুন্দর লাগছে। এই দেখো বন্ধুরা আমি এখন তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি। দেখো একটা নুডলসও একটার সঙ্গে লাগে নাই, সব আস্ত আস্ত রয়েছে, একেবারে চাইনিজের মতো নুডলস হয়েছে। এরকমভাবে তোমরা ট্রাই করো বাসায়, অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি আশা করি। হ্যাঁ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।